আমার বাসা যখন জিজ্ঞেস করবে যে ছেলেটা কি করে, তখন যে আমি বলবো ছেলেটা বেকার, তার যে না করবে না তাকে তো যে হ্যাং করতে পারবো না, পারবো না আমি হ্যাং করতে। তুমি চাকরিটা ছেড়ে দিও, জাস্ট আমাকে বিয়েটা করে তুমি চাকরিটা করো না, এটার জন্য বলো তুমি চাকরিটা নাও প্লিজ। তুমি কি সিরিয়াস হবে না? আরে কোন সিরিয়াস, তুমি জানো তো বললাম তুমি সিরিয়াস না। আমি সিরিয়াস, আমি দুই বছর একটা রিলেশন ধ্বংস করেছে নিসা, কি করছেন সেদিন? আমার একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ নিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে, হার্ড করে, টিস্যুর মতো ছড়িয়ে ফেলে দিয়েছেন। আজ দুই বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য আমার সাইনের উপর ডিপেন্ড করছে, তোমার চাকরি হবে কি হবে না? এই অফিসে তোমার চাকরি কোনোদিন না। ও ইয়া, ইয়েস 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 ইয়েস, একটা 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 পোস্ট খালি আছে, যে ক্লিনার একটা পোস্ট খালি। কেন স্যার? তোমার ডেস্কে স্যার, আমি তো ইন্টারভিউ দিলাম না। বিকা মুরব্বীদের কাছ থেকে কথা শুনেছেন, প্রথমে দর্শনদারি পরে গুণবিচারি। জেমির হাসি এত সুন্দর, ডেফিনিশন আলো মিছে বলবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম টু মাই কোম্পানি বিকা। থ্যাংক ইউ স্যার, ইউ আর হায়ার্ড। বিন্টু যাও, রুম দেখে নিয়ে আসো। আমার ডেস্ক রেডি। জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। এই মুড়ি মানুষ খাবে, আপনি এই মুড়ি কেউ ঘরে ঘরে পৌঁছান? স্যার আমরা ঘরে ঘরেই পৌঁছাবো, আমরা ভ্যানে করে মার্কেটিং করব, ডিসকাউন্টে হোক, ফ্রিতে হোক, মানুষজন বা কনজিউমারদেরকে স্যার আমরা ফ্রিতে মুড়ি খাবো। ফাইন, এটা একটা ডি টু ডি আইডিয়া, ডি টু ডি অল টাইমে একটা এফেক্টিভ আইডিয়া, কিন্তু এটা এক্সিকিউশন যদি ঠিকভাবে হয় তাহলে এই জিনিসটা কাজ করবে। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, অ্যান্ড স্যার আমার মনে হয় যে মানে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে, এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? আমি কেন ফেলে যাব? কোম্পানির মালিকদের সাথে সব ড্রয়িং সেটে প্রপারেন, আর আপনি একটা কাজ করতে পারবেন না, তো এখানে আপনি কোনো কথা বলবেন না, যে হয়ে পারে ব্র্যান্ড বা আপনি কেন বলছি যেতে পারেন, ব্র্যান্ড লাভ করবে। একবার খেলে জীবন ভুলবেন না, এই মুড়ি জীবনে একবার খাবেন সারা জীবন মনে রাখবে। 30 টাকা, 35 টাকার মাল 30 টাকা, জীবনে একবার খেলে সারা জীবন মনে রাখবে। আমরা কখনোই ভাবি নাই যে আমাদের ব্র্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে এবং আবার মানে মানুষের দায়ে দাঁড়াবে, এরকম প্রস্তুতি। এই কাজটা আসলে কোনোভাবেই সম্ভব হতো না যদি এটা একটা সুপার ডিজাস্টার থাকে, কারণ ডিজাস্টার ছাড়া আসলে কোনো কাজ ঠিকভাবে হয় না, এটা আপনারা জানেন। এখন আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব হচ্ছে যে জিম লিডার তাকে মোটিভেট করা, কারণ হচ্ছে যে উনি কোম্পানির জন্য কাজ করেছেন, তাকে মোটিভেট না করলে তা আমাদের দিক থেকে অন্যায় হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে, যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার স্যার। রাসনায়ায়া তৈনু নিজো দিল দা মহল বানায়া সি, তোড় কে মোতি ফুলা দে উস মহল চ বুটা লায়া সি, নি জেমে সানু ছট গইয়া নি তু অলড়ে জদ তৈনু কোই। আচ্ছা, দুজনে স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক হচ্ছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে, আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, এরকম দুর্বিড়াল খেলাটা তো আসলে কোম্পানি।